হ্যালো বন্ধুরা আপনার স্মার্টফোনে ওয়াইফাই এবং ব্লুটুথ কানেকশানের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে সেই সমস্যাটিকে আপনারা কীভাবে সমাধান করবেন এজন্য আপনাদের প্রথমে স্মার্টফোনের সেটিংস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে এখানে একেবারে ওপরে সার্চ সেটিংস বলে একটি অপশান রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার পর এখানে ব্লুটুথ লিখে সার্চ দিয়ে দেবেন ব্লুটুথ লিখে সার্চ দিয়ে দেওয়ার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের অপশান শো করবে এখান থেকে আপনারা রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এই অপশানটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে এরকম ধরনের তিনটি অপশান আপনাদের সামনে চলে আসবে এর মধ্যে প্রথম যে অপশানটি রয়েছে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে একেবারে নিচে রিসেট সেটিংস বলে একটি অপশান রয়েছে এই অপশানটিতে একটি ক্লিক দিয়ে দেবেন সাথে সাথে আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে রিসেট সেটিংস এই অপশানটির ওপরে একটি ক্লিক দিয়ে দেবেন এই অপশানটিতে ক্লিক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার স্মার্টফোনে থাকা ওয়াইফাই এবং ব্লুটুথ কানেকশান সম্পর্কিত সকল সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের নোটিফিকেশান আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন আর আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেও ভুলবেন না